এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আজ বাংলায় হবে ঝড় বৃষ্টি বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে পনেরোটি জেলায় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়া দপ্তর কিমি গতিতে ঝোড়ো হাওয়া পাওয়া যেতে পারে রয়েছে কমলা সতর্কবার্তা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধুলো ঝড় তাপ্রহায়ে দেশের কোন কোন রাজ্যকে সতর্ক করল মৌসুম ভবন সমস্ত কিছুই জেনে নিন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী আপনি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টির প্রভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে আগামীকাল পনেরোটি জেলায় বৃষ্টির তীব্রতা আরও বাড়বে সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে কবে কোথায় বৃষ্টি হবে সমস্ত কিছুই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেকা আছে তার ফলে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে প্রচুর পরিমাণে বাষ্প প্রবেশ করেছে আর তাপমাত্রা তো আছেই তাই হিট বা এনার্জির অভাব নেই সেটা উপরে উঠে বজ্রবিদী সহ বৃষ্টি হচ্ছে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি এছাড়াও রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদী সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাব দিয়েছেন আবহাওয়া দপ্তর ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় একটি বা দুটো জায়গায় বজ্রপতিসহ হালকা থেকে মাঝারি মায়ের বৃষ্টিপাত হতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এমনটা বলছেন আবহাওয়া দপ্তর সব জেলায় কমলা সতকর্তা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর তারই মধ্যেও গত সোমবার বিকেলে কয়েক মিনিটের ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়েছিল তিলোত্তমা আর এই ঝড়ে শুধু যানজট নয় একাধিক জায়গায় ব্যাহত হয় ট্রেন চলাচলও শিয়ালদাহ মেন ও দক্ষিণ শাখায় ব্যাহত হয়েছিল ট্রেন চলাচল শ্যামনগর কাকিন্দারা মা মাঝে রেল লাইনে ভেঙে পড়েছিলো কাজ দক্ষিণ বারাসাত জয়নগরের মতো বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল গত সোমবার বিকেল থেকে সন্ধে নাগাদ কলকাতা হাওড়া নদিয়া দুই চব্বিশ পরগনায় হঠাৎ করে প্রবল ঝড় ওঠে ঝড়ে গাছ পড়ে কলকাতার একাধিক জায়গায় ফলে যানজট সৃষ্টি হয় গাড়ির উপর গাছ পড়ে আহত হওয়ার ঘটনাও রয়েছে আর এই গাছ পড়ে যাওয়ার জন্যই কলকাতার একাধিক জায়গায় তৈরি হয় যানজট কলকাতার বিভিন্ন রাস্তায় কলকাতার উনিশটি জায়গায় বড় রাস্তার উপরে ভেঙে পড়েছিল গাছ লেক গার্ডেন্সে গাছ ভেঙে চারজন আহত হয়েছিল ময়দানে আহত হয়েছিল একজন আলিপুরে ঘন্টায় চুরাশি কিলোমিটার গতিবেগে ঝড় হয়েছিল স্থায়িত্ব হয়েছিল তিন মিনিট দমদমে ঘন্টায় বাষট্টি কিলোমিটার বেগে ঝড় হয়েছিল স্থায়িত্ব হয়েছিল এক মিনিট বর্ষা কবে থেকে নামতে পারে এ ব্যাপারে কি বলছেন আবহাওয়া দপ্তর নির্ধারিত সময়ের পয়লা জুনে বর্ষা ঢুকবে না কেরালায় কেরালায় দেরিতে বর্ষা ঢুকবে এই মরশুমে বর্ষা কেরালাতে আসছে চারই জুন অর্থাৎ এবছর দেশে বর্ষা দেরিতে ঢুকছে বলে জানিয়েছে মৌসম ভবন শনিবার পর্যন্ত বজ্রলসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে এবং থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ সব বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে বেলা বাড়লে গরমও বাড়বে যদিও বিকেলে বজ্রবিদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও নির্ধারিত সময়ের পয়লা জুনে বর্ষা ঢোকে কেরালায় এবার দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আগামী শনিবার পর্যন্ত বজ্রপাত সহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাস রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আট জেলাতে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হালকা থেকে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গেও শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে এবং থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি বিকেল বা সন্ধ্যার দিকে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদুসহ বৃষ্টি টি সম্ভাবনা শনিবার পর্যন্ত থাকছে বৃষ্টির সঙ্গে 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্কবার্তা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রপাতি সহ বৃষ্টি ও ঝড়ের সতর্কতা দিলেই নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছেন আবহাবিদরা এবার জেনে নেব কি কি সিস্টেম রয়েছে বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আজকে কলকাতার আকাশ কেমন থাকতে পারে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে সকাল থেকে দিন গরম এবং আদ্রতাজনিত অসুস্থ থাকবে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রপিত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ বাষট্টি থেকে বিরানব্বই শতাংশ রয়েছে এছাড়া অন্যান্য জায়গায় কেমন হাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন আসাম মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে মণিপুর মিজোরাম ত্রিপুরা সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে রাজস্থান পাঞ্জাব হরিয়ানাতে ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে গুজরাট মহারাষ্ট্র কঙ্কন রাজস্থান এছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে বৃহস্পতিবার দিল্লি চন্ডীগড় হরিয়ানাতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর তীব্র গরমের মধ্যেই ফের একবার বজ্রত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তারা বলেছেন আজ বুধবার থেকে ফের বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া ঝমঝমিয়ে হতে পারে বৃষ্টি আর এই বৃষ্টি চলবে শনিবার অবধি গত সোমবার বিকালে হঠাৎ করে বদলে যায় রাজ্যের আবহাওয়া রাজ্যের আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখা দেয় এমনকি তুমুল কালবৈশাখী ঝড়ে রীতিমতো লন্ডভন্ড হয়ে যায় কলকাতা শহর থেকে শুরু করে রাজ্যের একাধিক জেলা গাছ উপড়ে পড়ে অনেকের বাড়ির চালও উড়ে গিয়েছে বলে শোনা যায় আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বদ্রপতি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবাস রয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলায় জারি করেছেন হল্লু সদরকর্তা এদিকে দেশে কবে বর্ষার আগমন ঘটবে সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে তবে সব প্রশ্নের অবশেষে জবাব দিল আইএমডি আইএমডির তরফে জানানো হয়েছে যে দক্ষিণ পশ্চিম বায়ু চারই জুন কেরালায় প্রবেশ করবে এমনকি সাবেক নিয়মে ফার্স্ট জুনের মধ্যেও কেরালায় বর্ষা ঢুকে যায় কিন্তু এবারে কার্যত তিন দিন দেরিতে প্রবেশ করেছে বলে জানিয়েছেন আইএমডির তরফে আইএমডি দিল্লির আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেন উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে পশ্চিমী ঝঞ্ঝার কারণে মে মাসের প্রথম অর্ধে তাপপ্রবাহ কম তীব্র ছিল যেহেতু পরবর্তী পশ্চিম ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত দিকে অগ্রসর হচ্ছে তাই আগামী সাত দিন আমরা যেখানে তাপপ্রবাহের পরিস্থিতি আশা করছি না তবে তাপমাত্রা আরো বেশি থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আবারও দেশের কয়েকটি রাজ্যে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর হাওয়ায় থাকবে ধুলিকানাও বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর এবার ধুলিঝড়ের পূর্বাস মৌসম ভবনের আগামী চব্বিশ ঘন্টায় রাজধানীর কিছু এলাকায় ধুলিঝড়ের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দিল্লিতে নয় চব্বিশ ঘন্টার মধ্যে একই পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে হরিয়ানা রাজস্থান এবং উত্তরপ্রদেশের পশ্চিমাংশের কিছু কিছু এলাকায় ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর আজ বুধবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ ছিল অতি হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত মঙ্গলবার সকাল থেকে দিল্লির কয়েকটি এলাকায় ধুলি দেখা গিয়েছে মৌসুম ভবনের অনুমান রাজস্থান এবং মধ্যপ্রদেশের দিক থেকে গরম হাওয়া বয়ে আসার কারণে আবহাওয়ার এমন পরিবর্তন দেখা গিয়েছে বহুদিন ধরে বৃষ্টির অপেক্ষায় রয়েছে দিল্লিবাসী তাদের দাবি হালকা বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য হলেও কমতে পারে এর ফলে তীব্র গরম থাকবে খানিকটা রেহাই পাবে রাজধানীর অধিবাসীরা তবে ধুলিঝড়ের পাশাপাশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাস জানিয়েছেন মৌসুম ভবন আগামী পাঁচ দিন উড়িষ্যায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর গত মঙ্গলবার উড়িষ্যার কিছু এলাকার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছিল আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আগামী পাঁচ দিন রাজ্যে তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না তবে আজ সকাল থেকে বালাসোর ভদ্র কটক জগৎসিংহপুর সহ কয়েকটি জেলার বিক্ষিপ্ত অংশে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বদবির সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৌসুম ভবন তবে ওয়েদার প্রতিভূত চেঞ্জ হয় যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং পরবর্তী পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং